প্রিয়, আমিও পারি পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের বিগত দুইটি যে পোস্ট আপনারা পড়েছেন, সেখানে হয়তো আপনারা ভালো করে ইয়ে লক্ষ্য করেছেন যে কম্পিউটার কিভাবে কাজ করে এবং এর যে যন্ত্রাংশগুলো রয়েছে। তো আজকে আমরা আরো ভালো করে কম্পিউটার সম্পর্কে জানার জন্য এটিকে নিয়ে আর একটু প্র্যাকটিক্যাল আমরা দেখব, যেমন আসলে এর যন্ত্রাংশগুলো কিভাবে কি কাজ করে বা একটি পূর্ণাঙ্গ কম্পিউটার কি কি ডিভাইসগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার হিসাবে পরিণত হয়, এবং সাধারণত আমাদের একটি কম্পিউটার কাজ করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন। আচ্ছা, তো আমরা এখানে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার দেখতে পাচ্ছি, যেমন আমার হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসি, এবং আমাদের হাতের বামে আমরা দেখতে পাচ্ছি, দেখুন ওখানে একটি মনিটর রয়েছে, এবং আমরা একটু সামনে গিয়ে দেখি, যেমন আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের পিসি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনিটর, এটা হচ্ছে আমাদের মনিটর, এটা আমাদের কিবোর্ড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউস এবং মাউস প্যাড। ওকে, তো এই কয়েকটা জিনিস হলেই আমরা কিন্তু আমাদের কম্পিউটারটাকে আমরা স্টার্ট করতে পারছি, এবং আমরা আমাদের কম্পিউটার দিয়ে আমরা টুকটাক কাজ করতে পারছি। এবং আমাদের যদি আমরা কখনো আমাদের যদি ইন্টারনেট প্রয়োজন হয়, তাহলে ইন্টারনেটের জন্য আমাদের একটি মডেম প্রয়োজন। তো ওই মডেম আসলে আমরা আমাদের ওই পোস্টে আমরা দেখিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনারা মডেম সম্পর্কে ধারণা নিতে পারবেন। আচ্ছা, তো এর ভিতরে আরেকটি জিনিস আমাদের রয়েছে, যেমন এখানে আমরা একটি জিনিস দেখি আমাদের পিসিটার ডিটেলস, যেমন এখানে দেখুন আমাদের যে পিসিটা রয়েছে, এই পিসিটার কিন্তু আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখুন আমাদের একটু সামনে যাই, ওকে, তো একটি পিসিতে আপনার সামনের দিকে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে আমাদের অপটিক্যাল ড্রাইভ বা সিডি ড্রাইভার, যেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে আমরা সিডি বা ডিভিডি আমরা এখানে এটার মাধ্যমে প্রবেশ করাতে পারবো। এবং আমরা আরেকটু যদি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লপি ড্রাইভার, বা আগেকার দিনের কম্পিউটারগুলোতে এই ফ্লপি ডিস্কগুলো ছিল, তবে এখন দেখা গেছে বর্তমান কম্পিউটারগুলোতে ফ্লপি ড্রাইভারটা থাকে না, বা এই ফ্লপি ডিস্কের কাজ এখন বর্তমানে নাই বললেই চলে। এবং আমরা একটু যদি নিচের দিকে যাই, ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কম্পিউটারে আমরা এখানে দেখছি যে একটি বাটন রয়েছে, এটি হচ্ছে আমাদের পাওয়ার বাটন, যেটি আমরা প্রেস করার সাথে সাথে আমাদের কম্পিউটারটি চালু হয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কম্পিউটারে এরকম দুটি বাটন রয়েছে, একটি হচ্ছে ছোট করে যেটা হচ্ছে রিসেট করার জন্য, যেমন যদি কখনো আমাদের কম্পিউটার চলতে চলতে হ্যাং হয়ে যায় বা কাজ না করে বা ব্লক হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আমাদের এই বাটনটা কাজে লাগে, আমরা এখানে প্রেস করলে আমাদের কম্পিউটারটা আবার নতুন পুনরায় স্টার্ট হয়। তো সাধারণত কম্পিউটার রিস্টার্ট করার জন্য আপনার এই বাটনটা প্রেস করতে হবে। তো আমার এই এখানে একটি জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, যে এক এক কম্পিউটারে কিন্তু এক এক রকম স্টাইল আপনি পাবেন, যেমন এখানে হয়তো এই স্টার্ট বাটনটা এই দিকে রয়েছে, বা আপনার অন্য আপনার পিসিতে হয়তো উপরে থাকতে পারে বা হাতের ডানে থাকতে পারে, নিচে থাকতে পারে, ওগুলো কোনো ব্যাপার না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিচের দিকে দেখি, আমরা একটু নিচে যাই, ওকে, এখানে আমরা ভালো করে একটু লক্ষ্য করুন, আমরা এখানে কিছু পোর্ট দেখতে পাচ্ছি, এখানে দেখুন এটি হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। যদি আমরা আমাদের এই ইউএসবি পোর্টগুলোতে, যেমন ফর এক্সাম্পল আমরা, যেমন এটি হচ্ছে আমার এক্সটার্নাল একটি মেমোরি কার্ড বা কার্ড রিডার, যেমন দেখা যাচ্ছে আমি যদি কখনো কোনো পেন ড্রাইভ বা আমাদের কোনো কার্ড রিডার বা অন্যান্য কোনো জিনিস বা ইউএসবি পোর্ট যদি আমরা এটার সাথে কানেক্ট করতে চাই, তখন আমরা এই জিনিসগুলোকে এখান থেকে আমরা কানেক্ট করতে পারি। ওকে, তো এর জন্য প্রত্যেকটা কম্পিউটারের সামনে এই অপশনগুলো দেওয়া থাকে, যার মাধ্যমে আমরা খুব ইজিভাবে আমাদের আলাদা যে এক্সটার্নাল যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো আমরা এটার সাথে কানেক্ট করতে পারি। তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের একটি হেডফোন, যেমন আমরা চাচ্ছি যে আমাদের কম্পিউটারে আমরা একটি আমাদের গান শোনার জন্য বা আমরা স্কাইপে কথা বলতে চাচ্ছি, এর জন্য আমাদের দেখা গেছে একটি
মাইক্রোফোন দরকার বা হেডফোন, তো আমরা এটাকে কিভাবে এখানে জয়েন করাবো দেখেন। আপনার হেডফোন বা মাইক্রোফোনে এরকম দুইটি পোর্ট থাকে, এগুলো একটি আপনার লাল এবং আরেকটি সবুজ, এবং আপনি যখন এগুলাকে ইনসার্ট করবেন আপনি হয়তো মনে মনে, যেমন আমরা একটি জিনিস লক্ষ্য করি, এখানে দেখুন দুই কালার দুই রঙের দুইটি এই ডিভাইস ইয়া রয়েছে, পট রয়েছে, এগুলো আমরা এখানে ইনসার্ট করব। তো এখানেও আমরা কিন্তু এই যে এখানে লাল, লালের ঘরে লাল আমরা প্রবেশ করাবো এবং সবুজের ঘরে সবুজ প্রবেশ করাবো। করালে এখন আমরা আমাদের কম্পিউটারের সাথে আমাদের মাইক্রোফোনটাকে আমরা কানেক্ট করালাম। এখন যদি আমরা চাই আমাদের কম্পিউটারে মাইক্রোফোন দিয়েও আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এটি হলো আমাদের কম্পিউটারের ফ্রন্টের যে অপশনটা রয়েছে সেটা, যেমন সামনের দিকে। এখন আমরা যদি আমরা চাই যে এটার পিছনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিব। ওকে, তাহলে আমরা এবার পিছনের জিনিসটি দেখি। বন্ধুরা, আমরা এবার আমাদের কম্পিউটারের পিছনের সাইডটা, ব্যাক সাইডটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, ঠিক পিছনের সাইডটাতে আমাদের কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখুন, এই জিনিসগুলো প্রত্যেকটা কম্পিউটারে আপনারা পাবেন। যেমন এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, যার মাধ্যমে আমরা কম্পিউটারে পাওয়ার ইনপুট করে থাকবো, মানে কারেন্ট এটার মাধ্যমে আপনি দিতে হবে। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন, একটি হচ্ছে মাউসের জন্য, একটি হচ্ছে আপনার কিবোর্ডের জন্য। তো আপনাদেরকে একটি জিনিস বলে রাখা ভালো, বর্তমানে অনেক কম্পিউটারই রয়েছে যেখানে এই অপশনগুলো, এই মাউসের কিবোর্ডের অপশনগুলো নেই, এই সেখানে এটার পরিবর্তে রয়েছে আপনার এগুলো, আপনার ইউএসবি। তো এখন অনেক উন্নত হয়ে গিয়েছে, তো যার কারণে আপনারা উপরের যে অপশনগুলো রয়েছে তার পরিবর্তে আপনারা হয়তো এরকম ইউএসবি পোর্ট দেখতে পারেন, যার মাধ্যমে আপনার মাউস এবং কিবোর্ড আপনার কানেক্ট করতে হবে। তো এটা যেহেতু আপনার একটু কিছুদিন আগের মডেল, তো এর জন্য যেমন দেখা গেছে এখানে এই অপশনগুলো রয়েছে, এবং ম্যাক্সিমাম কম্পিউটারে আমরা এভাবেই দেখতে পাই। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অপশনগুলো রয়েছে, যেখানে আমরা আমাদের যেমন আমরা একটু আগে দেখছিলাম যে সামনে আমরা এই এই সিস্টেমগুলো বা এই যে অপশনগুলো এখানে রয়েছে এগুলো আমরা সামনেও দেখেছিলাম, এবং আমাদের এই অপশনগুলো পিছিয়ে তারা এখানে দিয়ে দিয়েছে। তো এই জায়গায়ও আমরা যদি চাই আমাদের কোনো একটি দেখা গেছে, যেমন আমরা যদি আমাদের একটি মেমোরি কার্ড বা আমাদের ইউএসবি পোর্ট এখানে আমরা কানেক্ট করতে চাই, তো এগুলোর মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো। যেমন এগুলো দেওয়া হয়েছে আপনার এক্সট্রা হিসাবে, যদি কখনো আপনার একের অধিক কোনো ডিভাইস আপনার প্রয়োজন হয় তখন আপনি এটার মাধ্যমে ইউজ করতে পারবেন। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন তিনটি অপশন রয়েছে যার মাধ্যমে আমরা যদি আমাদের মাইক্রোফোনটি চাই সামনের দিকে না জয়েন করে আমরা এখান থেকেও কানেক্ট করাতে পারি এই অপশনগুলোর মাধ্যমে। আচ্ছা, এখন আশা করি আপনাদেরকে কম্পিউটারের প্রথমে এই ফ্রন্ট এবং ব্যাক সাইড সম্পর্কে আমরা মোটামুটি ধারণা দিতে পেরেছি। এখন আমরা যে জিনিসটা করব, আমরা কম্পিউটারের ভিতরে কি থাকে বা ভিতরে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নিব। আমরা এবার আমাদের কম্পিউটারের ভিতরের যে অংশটা রয়েছে, আমরা যেমন এটিকে কভারটিকে খুলেছি, খোলার পরে এবার আমরা এটার ভিতরের যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে এর বেশ কয়েকটি অপশন রয়েছে, যেমন আমরা এটাকে একটু জুম ইন করি। ওকে, আচ্ছা, তো এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যেমন আমরা এখানে দেখুন সবার উপরে এই যে হাতের বাম পাশে যে জিনিসটা রয়েছে এটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, যেটার মাধ্যমেই আমাদের কম্পিউটারের সকল ডিভাইসগুলোতে পাওয়ার কানেক্ট করা হয় এবং পাওয়ার সাপ্লাই করে এই জিনিসটা, এই জন্য এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই। এবং উপরে আমরা হাতের ডানে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ড্রাইভার, বা আমরা এটা হচ্ছে আমরা ডিভিডি রোম বা সিডি রোম যেটা, যেটার মাধ্যমে আমরা আমাদের সিডি বা ডিভিডি এখানে প্রবেশ করিয়ে থাকি। এবং এখানে দেখুন এটা হচ্ছে আমাদের হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক, যেটার মাধ্যমে এমনি এটাই কিন্তু আমাদের কম্পিউটারের যার মাধ্যমে আমাদের সব ডেটা বা আমাদের যত ফাইলগুলো রয়েছে এর ভিতরে আমরা জমা রাখি। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রসেসরটা, এখানে দেখুন একটু একটি ফ্যান রয়েছে, কারণ এই প্রসেসরটা যখন আমরা কম্পিউটার স্টার্ট করি তার সাথে সাথে অনেক গরম হয়ে যায় এবং প্রচুর তাপমাত্রার কারণে এই ফ্যানটা এখানে রয়েছে, এটা দেখা গেছে আমাদের এই প্রসেসরটাকে কুল রাখে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের র্যাম,
এই র্যাম যত বেশি আপনার কম্পিউটারে হবে তত বেশি স্পিডে কাজ করবে আপনার কম্পিউটার, ঠিক তেমনি এই প্রসেসর যত হাই স্পিডের হবে তত বেশি দ্রুত আপনার কম্পিউটার কাজ করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্লট রয়েছে, যেমন এই স্লটগুলো কেন, যেমন দেখা গেছে বন্ধুরা যদি আমরা ভবিষ্যতে কখনো আমাদের এখানে যেই অপশনগুলো রয়েছে আমরা এটাতে স্যাটিসফাই না, বা আমরা ইন ফিউচারে যেমন আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে আমি একটা আমি টিভি চ্যানেলগুলো দেখতে চাই, তো এর জন্য আমার একটা টিভি কার্ড কিনতে হবে বাইরে থেকে বাজার থেকে, এবং টিভি কার্ডটা ক্রয় করে আমাকে এই স্লটগুলো এই জন্য দেওয়া হয়েছে, এখানে আমি চাইলে এখানে আমার টিভি কার্ডটাকে আমি ইনসার্ট করতে পারবো, করার মাধ্যমে আমি তখন কম্পিউটারের মাধ্যমে প্রতিটা চ্যানেল আমি উপভোগ করতে পারবো, লুক লাইকে একটা টিভি যেভাবে আমরা উপভোগ করি ঠিক সেভাবে। তো এর জন্য যেমন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আমার এখানে একটি কার্ড রয়েছে, এই কার্ডটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রবেশ করাবেন, ঠিক ইজি একটা জিনিস, এভাবে আপনি নিলেন। ওকে, তো আমরা আরেকটু, সামনে গিয়ে একটু ভালো করে দেখি, আচ্ছা এখানে আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করি। ওকে, এখন আমরা এখানে একটু ভালো করে আমরা দেখুন, আরেকটু আমরা ঝুম ইন করে একটু সামনের দিকে আসলাম। ওকে, এখানে আমরা আমাদের যে কার্ডটিকে আমি আপনাকে দেখালাম যে এই কার্ডটিকে আমরা এখন এখানে আমাদের যে স্লটগুলো রয়েছে এই স্লটগুলোতে আমরা আমাদের নতুন বাজার থেকে ক্রয় করা কার্ডটিকে আমরা এখানে প্রবেশ করিয়েছি। এখন যদি আমি আবার কখনো চাই যে না আমার এটিকে এখন আমি আর এটাকে ইউজ করতে চাচ্ছি না, আমি জাস্ট এটাকে ধরে এভাবে আমি খুলে ফেললাম। আবার যদি আপনি চান বা অন্য একটি কার্ড যদি আপনি ক্রয় করে আনেন, আপনি ঠিক এখানে আরেকটা স্লট রয়েছে এবং এখানে বেশ কয়েকটা স্লট আমরা দেখতে পাচ্ছি, এটা প্রত্যেকটা কম্পিউটার ডিফল্টভাবে দেওয়া থাকে যাতে আমরা অন্য কোনো ডিভাইস যদি আমরা চাই এগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো আমরা জাস্ট এইগুলা এখানে এনে আপনি কার্ডটাকে এখানে প্রবেশ করিয়ে দিবেন, ঠিক খুলতেও ঠিক একই কাহিনী। ওকে, এবার আমরা তারপরও এই জিনিসটাকে একটু ভালো করে করতে দেখে নিই, যেমন এখানে আপনারা আবার দেখুন যে এটা হচ্ছে আমাদের প্রসেসর, এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের র্যাম, আর এই স্লটগুলোতে আমরা দেখা গেছে আমাদের অন্যান্য কার্ড যদি আমরা বাজার থেকে ক্রয় করি এখানে প্রবেশ করাতে পারবো। এবং উপরে যে জিনিসটা আমরা দেখছি এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, এবং এর হাতের ডানা আমরা এটা যেটা দেখছি এটা হচ্ছে আমাদের সিডি রম, যেটার মাধ্যমে আমরা সিডি প্রবেশ করাই। এবং এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ, যার মাধ্যমে আমাদের সকল ফাইলগুলো আমরা এখানে জমা রাখি। আচ্ছা,